এগুলা কিভাবে বেচেন এগুলা জোড়া 400 টাকা বেচতেছি আর জোড়া 500 টাকা বেচতেছি গরু মাংসের কেজি কত 700 টাকা শুধু মাংস হাড় মাংস সহকারে আর শুধু মাংস এমনি তো 900 টাকা চালান ভাই চালান আর বেশি না অল্প কাটতেছে দুইটা আছে না খালি পাইকারি দাম 200 এর মধ্যে একটা 60 কেজি লাগাই দিছিল এটা ব্যবসা কি তোমার হয় না ভালো ব্যবসা একদম কম কারণ কি বাইক খালি কাজে লাগি এখন কেন তাগুলা নি জানি না আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দর্শক আবারো চলে আসলাম একটা হাট বাজার ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব মোশিংয়ের মেছো বাজার সাথে থাকুন আশা করি অনেক ভালো লাগবে দর্শক আমরা চলে আসছি এখন মাছি বাজারে মাছ বাজার আমরা জানবো মাছি বাজারে মাছের দাম দর কিভাবে আছে জানবো আসসালামু আলাইকুম ভাই জামালা ওয়া আলাইকুম আসসালাম ভালো কি অবস্থা আপনার আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আচ্ছা আপনার মাছের অবস্থা কি কেমন চলতেছে মাছ বেচা বিক্রি মন্দ কিন্তু দাম বেশি আপনার এই মাছ বাজারটা কখন শুরু হয় সকাল 8টা থেকে রাত 12টা এই যে গোয়াল মাছটা দেখতেছি এটা প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস 1200 টাকা 1200 টাকা কেজি কেজি এটা কয় কয় কেজি হতে পারে মন গস্তে আনছি 4 কেজি 800 হইতে পারে হতে পারে না আর এগুলো এই যে 700 টাকা আইডা 1400 কেজি 2 কেজি 600 আমরা দেখতে পাচ্ছি আমরা এক চাচা মাছ কিনতে আসছে ওর সাথে কথা বলি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি ভালো আইন মাছ নেবেন আর তো চাচ্ছি কিন্তু দামটা বেশি 1400 টাকা কেজি কয় কয় যাবে ভাইয়া 2 কেজি 600 আপনি দামাদারি করেন দেখি কি বলে আমি তো 1000 টাকা হইলে আমি আছি রাম রাজি হবে না সুযোগ নাই এই সব দামে কিনতেও পারি না আপনার লাস্ট প্রাইস কত হবে এই এইটাই 1400 একদম ফিক্সড বাটার রেট আপনার বাটার রেট আচ্ছা আপনার এই চিনি মাছ এসেছে এগুলো কিভাবে খুলনার 700 টাকা কেজি 700 টাকা কেজি তাও একদম একদম আপনি যা বলছেন সব একদম বেচেন একদম কিন্তু আমাদের না দেখি 700 টাকা নদী আর এই ছোট মাছগুলো ছেলা 600 মলা 400 বাতাই 1400 বাল্লা 700 গুতুম 700 আচ্ছা আপনাদের ওই জায়গায় সবচেয়ে কোন মাছ বেশি চলে এইডি পোনা সোনাই বেশি চলে আর এইডি নদীর মাছ তো সবাই তো আর নিতে পারে না এত দামের জিনিস মোটামুটি ব্যবসা করে চলে যায় তো চলে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছে ওই জায়গায় কিছু বড় বড় কাতলা মাছ রুমে আছে দেখি আমার চাচা কিভাবে বেচে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো কি অবস্থা আপনার মাছ হ্যাঁ কি অবস্থা আপনাদের
বাজার একটু মন্দা স্যার মাছ শেষ তো একটু বাজার একটু এলাকি মানে কাতলা মাছ কাতল কেজি বেচেন কেজি কত করে 350 380 ওজন হবে 3 কেজি 3.5 কেজির মতো শুধু এগুলাই নিয়ে আসেন হ্যাঁ এখান থেকে আরো তে কিনে এখানে বেশি বলতেছি শুধু মাছ কি এগুলাই নিয়ে আসেন নাকি আরো আনছেন না এডি আছে শেষ হয়ে যাবে এই আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে দাম কত যাচ্ছেন কাতলের আমি দাম চাই 400 টাকা 380 70 বেচে আর কাছে কেমন চলছে বেচা বিক্রি হ্যাঁ কেমন চলছে আপনার অন মোটামুটি মাস শেষ তো স্যার একটু মন্দা আর কি অন তো মাস শেষ আচ্ছা ভালো থাকেন ভালো থাকেন দর্শক আমরা আরো কাছে চলে আসছি ওই জায়গায় কিন্তু ইলিশ দেখতে পাচ্ছি ছোট ছোট ইলিশ আমি চাচার সাথে কথা বলে দেখি চাচা কি অবস্থা আসসালামু আলাইকুম চাচা হ্যাঁ ইলিশ মাছ বিক্রি করতেছে ভালো আছেন হ্যাঁ আল্লাহর রহমত ভালো আছে ইনশাআল্লাহ এগুলা কি চাতরিউলি চাতপরে ইলিশ অরিজিনাল এত ছোট 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 হয়ে আসতেছে নতুন মাছ তো ছোট হয়ে আসতেছে একটু বড় মাছ পাওয়া যায় না আপনার জায়গা মাছ আরো পর আসবে আরো মাসে খানি লাগবে আরো মাসে ছোটগুলা ধরতেছে এগুলা কিভাবে বেচেন এগুলা জোড়া 400 টাকা বেচতেছি এই জোড়া 500 টাকা বেচতেছি দৈনিক কত মন বেচতে পারেন দৈনিক আপনার 10-20 হাজার টাকা মাল বেচে কেনা হয় আপনি শুধু ইলিশই আনেন আমি শুধু ইলিশই বিক্রি করি সবগুলাই কি চাঁদপুরের চাঁদপুরের মাছ আমরা সবসময় ভালো মাছ দিচ্ছি আল্লাহর রহমতে বিক্রি করতে নাই দুটা 500 টাকা বিক্রি করলাম ভালো থাকেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাছ কিনা কেনার জন্য দামাদারি করতেছে আমার দুই ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি মাছ কিনতে যাচ্ছেন মাছ তো কিনতে যাই রুই মাছ রুই মাছ রুই মাছ দাম করছেন দাম করছি দাম তো অনেক বেশি কত বলছে উনি উনি বলতেছে 280 কেজি আপনি কত বলছেন আমি বলছি 200 টাকা দেই কি বলছ দাদা হয় না 200 টাকা হয় না ঠিকই না ভাই পাঁচটা খরচ আছে 240 টাকা কি না সিলিপ থাকবে সিলিপ দেয় দিই লাস্ট প্রাইস কত 260 টাকা 15 টাকা মাই 10 টাকা বেশি চাইছে কি বলতে চাচ্ছো 70 তো সত্য আপনার কি এই দামে হবে এই দামে হলে বাজারে তো অনেক বেশি হয়ে যায় না যে 240 টাকা কিনে আছে এখন তো যদি না থাকে তাহলে তো নেওয়া লাগবে এছাড়া তো আর কিছু করার নাই কিনেন ভালো দেখেন ওকে ভালো দর্শক আমরা আরো একটা স্টলে আসছি ওই স্টলে শুধু ইলিশ আর ইলিশ তো এগুলো সবগুলো ছোট আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা আপনার ভালোই মোটামুটি চলতেছে এই ইলিশগুলো কোন থেকে আমদানি করছেন আমদানি আমরা এখান থেকে কিনছি অরিজিনাল চাঁদপুরের হ্যাঁ চাঁদপুরের মাছ আপনি কতটুকু গ্যারান্টি দিতে পারবেন হ্যাঁ আমরা এই যে এখান থেকে কিনা দেওয়ার কি কিনা দামে ব্যস্ত আছি মনে করেন আজকে ব্যবসা অনেক খারাপ কাস্টমার নাই আচ্ছা এগুলোর প্রাইস কত করে এটা প্রাইস আছে আপনার কিনা পাইকারি কিনা পড়ছে 950 আপনার কত করে আমরা বেশ 1100-1200 যার কাছে যেমন রইতে পারি 1100-1200 টাকা কেজি 100-100 টাকা দেখি ছোটোটার দাম বেশি নাকি বড়টার দাম বেশি দাম মোটামুটি আছে হকলে দাম তো যে এটা চলতেছে 1100 আমি বলতেছি ছোটোটার যে দাম বড়টার কি সেম দাম না না এটার অনেক দাম এই ছোটোটা হচ্ছে 150 টাকা পিস এটা 100 টাকা পিস আর বড়টা বড়টা হচ্ছে কেজি হিসাবে কেজি 1100-1200 চালান বা চালান আর বেশি না অল্প কাকতে আছে দুইটা আছে না খালি পাইকারি দাম 200 মধ্যে 160 টাকা কেজি লাগাই দিছিল দাম ভালো জিনিস খেলে আসেন তাজা খেলে আসেন আপনার মাছও দেখছি শুধু দুইটাই আছে বাকিগুলো শেষ দুইটাই আছে বেত্তা কিনে শেষ কতগুলো নিয়ে আসছিলেন আমি এনেছিলাম 1.40 কেজি নিয়ে আসছিলাম বেত্তে বেত্তে হ্যাঁ শুধু আজকেই বেরছেন আজকেই 40 কেজি বিক্রি করছি হ্যাঁ মাশাআল্লাহ কত টাকা পাইছেন আজকে কত টাকা হয়েছে হ্যাঁ মোটামুটি আমদানি ভালো হয়েছে হ্যাঁ ভালো আছে এই দুইটাই শেষ হইলে এই দুইটাই শেষ হইলে আমার দোকান দিলে আজকে মতো মানে শেষ হয়ে যাবে 20-30 কত টাকা লাভ করলেন লাভ হবে আপনার হয় 1000 টাকা লাভ হবে এখন বেশি মাত্র 1000 খানিক হ্যাঁ এত কম মানে আমি সীমিত দরে মাছ বিক্রি করি মনে করেন কেজি তো 10 টাকা লাভ করি আচ্ছা আপনি কি প্রতিদিনই মাছ নিয়ে আসেন হ্যাঁ প্রতিদিনই মাছ নিয়ে আসি প্রতিদিনই এই দোকানে বিক্রি করি শুধু একমাত্র পাশে বেশি পাঙ্কাশ পাশে বেশি পাঙ্কাশের ভক্ত জি প্রতিদিনই পাঙ্কাশে ভক্ত এবং পাঙ্কাশ পাশে আমার কাছে যোগগুলো কাস্টমার আছে সব পাঙ্কাশে নিতে আসে শুধু পাঙ্কাশে বেশি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম
আমরা এখন মাছ বাজারের পাশে মেছো বাজারের গরু মাংসের বাজারটা আছে ওই জায়গায় আছি আমি জানি ওই গরু মাংসের দাম কত আসসালামু আলাইকুম ভাইজান জি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনাদের অবস্থা আছে মোটামুটি গরু মাংসের কেজি কত 700 টাকা শুধু মাংস হাড় মাংস হাড়ি মাংস সহকারে আর শুধু মাংস শুধু মাংস এমনি তো 900 টাকা হাড়ি এই যে পায়াগুলো রাখছেন এগুলো কত করে পায়া এগুলি পায়া বুঝি আপনারা যে 1500 আছে 1200 আছে 1000 আছে সাইজ বুঝি আর কি 800 টাকা বড় সাইজগুলো বড় দাম ছোট ছোট দাম ছোট দাম গুলো চলে হ্যাঁ একটা চলে হ্যাঁ মোটামুটি চলতেছে আচ্ছা আপনাদের মৌসিংকে যে রেস্টুরেন্টগুলো দেখলাম ওই রেস্টুরেন্টগুলোতে আবার মানে গরু গোশত পাই পাই না কিন্তু আপনারা তো অনেক গরু গোশত বেচেন এগুলো কই যায় এটা তো দেয়া গেছে বুঝতে পারছেন আমি কি বলছি বুঝতেছি এটা পাবলিক রেস্টুরেন্টে কিন্তু গরু মাংস পাওয়া যায় না কারণ কি মাইমনসিং দেয়া গেছে যে আপনার যে এই খাসি চালা বা অন্য অন্য আইটেম চালা কিছু আছে আনছি দুই তিনটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি একটা রেস্টুরেন্টে কিন্তু গরু মাংস পাই নাই আনছি কিছু হোটেল আছে ছোট ছোট হোটেল আছে এগুলির মধ্যে গরু চালা কি কম খায় এই না এমনি তো পাবলিকে খাইতেছে খুচটা খুচটা বাসায় নিয়ে যায় না আসার জন্য হ্যাঁ পাবলিকে চলতেছে কোন সত্তা আছে আপনার ওই জায়গায় এখন বর্তমানে ওই যে লকডাউন চলতেছে বা এই চলতেছে বাজার একটু দুর্বলই মানুষের হাতে টাকা পয়সা কম তো একটু দুর্বল একটা গরু কি সেল করা যায় আমরা এই বাজারে এক একজনে দুইটা তিনটা গরু সেল করি কিন্তু বর্তমানে দুই দোকানে এক গরু সেলও না এই অবস্থা এটা কি শুধু জানে হরতালের জন্য অবরোধের জন্য কম খাওয়ার চাই মানুষের যে জিনিসের দাম বেশি না মানুষের হাতে টাকা নাই খাইতেছে কম আচ্ছা ঠিক আছে ভালো থাকেন শুভকামনা রইল আপনার জন্য জি আসসালামু আলাইকুম দর্শক এখন আমরা আছি মেছুয়া বাজারের শুটকির হাটে আপনি দেখতেছেন শুটকি হাট আমি জানি আমার বাইরের কাছ থেকে কেমন দাম ওই জায়গায় আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন জি ভালো আছি কি অবস্থা আপনার ভালো শুটকি কেমন সেল হয় শুটকি সেল কম হয় হরতালে কেন কেন অবরোধ হরতালের জন্য আর দাম তো বাড়তি বাজারে তো প্রচুর মানুষ হরতাল অবরোধ আছে ঠিকই কিন্তু বাজারে তো প্রচুর মানুষ অনেক শুটকি নেয় না শুটকি কম চলে আপনার কোন শুটকিটা সবচেয়ে বেশি চলে সেলা আর কি আর ইসানে বজরনে এখন সেলার কেজি কত এটা 550 এগুলা কি বোয়াল মাছ না বাইমসা বাইম বলে বোয়াল বলে এগুলা বাইম বোয়াল মানে কি অ্যাকচুয়ালি এটা কি মাছ বাইমসা মাছ এগুলার কেজি কত এগুলা 520 টাকা কেজি কেজি এগুলা এগুলা কি লটিয়া কেজি কত লটকা প্রকার ভেদে বিভিন্ন দাম হয় এটা আপনার 550 এটা আছে 580 দাম চেঞ্জ কেন এটা কি মানে ভালো আর খারাপ কোয়ালিটির উপরে নির্ভর করে পারছি আর আর কি আছে আপনার শুটকি অনেক আইটেম আছে এগুলা কি এগুলা রিড়া মাছ বলে কেজি কত 420 টাকা কেজি কেজি দৈনিক কত টাকা বেচতে পারেন দৈনিক হয় আপনার 7000 টাকা হয় খারাপ না মোটামুটি অনেক কিছু না মোটামুটি চলা যায় কি ব্যবসা মানে মোটামুটি কি চলা যাবে আপনার ইয়ে না হরতালের জন্য তো কাস্টমার হইতেছে না হরতাল অবরোধ না না থাকলে কেমন চলে হরতাল অবরোধ না থাকলে মোটামুটি ভালো বিক্রি হয় অনেক কিছু জানলাম ভালো থাকেন আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মেছুয়া বাজারের মুরগির হাটে আমরা জানি মুরগির দাম কিভাবে চলছে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো ইনশাআল্লাহ কি অবস্থা আপনার এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই মুরগির দাম কত সাদা মুরগির ব্রয়লার আপনার আজকে খুরসা বিক্রি হইতেছে 160 টাকা পাইকারি পাইকারি আপনার 148 টাকা আমাদের কিনা এটা কি সোনালি মুরগি হ্যাঁ এটা পাকিস্তানি সোনালি এগুলো প্রাইস কত এগুলো প্রাইস আপনার 280 টাকা পার পিস না ওয়েট 1 কেজি কেজি বিক্রি হয় কেজি কেজি আর কি আছে আপনার কাছে আছে আপনার আপাতত দুই আইটেমই আছে আজকে আর নাই সাদাটা আসু আর পাকিস্তানি এটা লাল মুরগি নেই লাল মুরগি তো এটা আর বড়টা নাই লেয়ারটা নাই লেয়ারের কেজি কত লেয়ারের কেজি বর্তমান বাজারে আছে 350 350 টাকা কেজি আমাদের ওই জায়গায় তো মানে সারা মুরগ বিক্রি হয় মানে এক পিস কেজি বিক্রি হয় ওটা আপনার পিস হিসাবে কেজি হিসাবে একটা মুরগি 2 কেজি হলে 700 টাকার মতো দাম হইবার কি এটাই মোটামুটি মুরগি চলে তো না মোটামুটি আগের তুলনায় আপনার 50% বেচা কিনি কম আছে এই কমার কারণ কি এটা ভাই সঠিক বলতে পারতেছি না ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি মেছো বাজারের সবজির হাটে
এখন জানবো আমরা সবজির হাট মানে বাজার দাম দর। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি। আপনার বেচা বিক্রি কেমন চলছে? আলহামদুলিল্লাহ আছে, মোটামুটি ভালোই, খারাপ না। শীতকালীন সবজি তো অনেকগুলো আসছে না? জি জি, শীতকালীন সবজি প্রায় সবগুলো এসে গেছে গা মোটামুটি। এই যে ফুলকপি আছে না, ফুলকপির কেজি কত? ফুলকপি আজকে বেশি হবে জামনের, যে আমাদের লোকাল কপির দাম একটু বেশি, যেটা মামেশি লোকাল কপি জামনের 40 টাকা কেজি, আর যে জামনের যে বগুড়ার উত্তরবঙ্গ থেকে আসে এটা হচ্ছে 30-35 টাকা কেজি। লোকালগুলো দাম বেশি? লোকাল যে লোকাল আমাদের মামেশিগুলোর দাম একটু বেশি, আর যেগুলো আমরা চালান থেকে আসে দাম একটু কম। মোটামুটি আমাদের শুধু ময়মনসিংহে হয়, অন্য কোন জেলা দিয়ে হয় না। এটা আমাদের পুলি সিম, এটা নাম পুলি সিম, পুলি সিম, পুলি পুলি সিম, এটা আমাদের ময়মনসিংহে হয়। এই যে ময়মনসিংহ ফুলবাড়িয়া থানা, এটা আমরা খাইতে খুব সুস্বাদু, অনেক সুস্বাদু। এটা আমাদের এই 80 টাকা কেজি, 80 টাকা কেজি। আজকে আমরা যে উত্তরবঙ্গের সিমটা আছে ওটা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি রাখেন। আমাদের মামেশের যে লোকাল মাল, এগুলো তো আমার একটা ভালো মাল, ভালো 45 টাকা কেজি ছোট টাকা আছে ওটা। মানে আপনাদের মানে ফ্রেশ ফ্রেশ সবজি অনেকগুলোই মিলে না? আরে এই এগুলো কত? এগুলা গাজর বিক্রি হচ্ছে আমরা আজকে 60 টাকা পাইকারি বিক্রি হচ্ছে, কোথায় 70 টাকা বিক্রি হচ্ছে। এগুলো কি আপনার লোকাল? না, এগুলো পিছু আমরা ঢাকা থেকে, ঢাকা ঢাকা থেকে। এটা শসা আমাদের লোকাল, নাটোর ভাবনা, এই শসা তো লোকাল। এই কেজি কত? শসা দাম কম আছে, 35-40, মাঝে মাঝে 30, এরকম বিক্রি 30-40 টাকা এর ভিতরে বিক্রি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। ইনশাআল্লাহ দোয়া চাই, আবার আমাদের যদি দোয়া করে যে সবগুলো কমে, মানে কমলে মানুষের চাহিদা যে মনে করেন যে 250 কেজি কিনে তার 1 কেজি করে কিনে, মাল সেল হয় ভালো, পেশা কিনে ভালো, আর দামটা কমে পেশা কিনে। কুমার মানে আশা আছে? হ্যাঁ, আরও কমে, শীত আসার সাথে সাথে সবজির দাম প্রায় আরও অনেক কমে যাবো, মানে শীতে অ্যাভেলেবল আমদানি হইলেই মাল আরও কমবো। এই আলু কি মানে নতুন আলু নাকি পুরনো? নতুন, এই আলু নতুন, এই আলু নতুন, আপনি এই মানে 7 টাকা করে আসছে। আপনাদের ওই জায়গারই? না না, এটা আপনার ইয়ার আলু, বগুড়ার আলু, বগুড়ার আলু। এটা মাসে বিক্রি হচ্ছে আপনার পাইকারি বিক্রি হচ্ছে আপনার 70 টাকা, 75 টাকা, কোথাও হচ্ছে 80-90 টাকা। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। দর্শক, আমরা আরও একটা স্টলে আসছি সবজির, দেখি ওই জায়গায় আমার চাচা লাউ নিয়ে আসছে, বড় বড় লাউ দিকে মানে কেমন করে বসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? ভালো। আপনার লাউগুলা কি নিজস্ব বাগানের? না, কিনা কিনা। হুম, ওগুলো কত করে বিক্রি করে? বিক্রি করে 60-50 টাকা। ছোটো বড় সাইজ? বড় ছোটো। এগুলো সিমগুলা কি? এখন সিমটা আমরা দেশি, কত করে এগুলো? সিমটা আমরা কিনে আছে 80 টাকা, ব্যস্ত আছি 100 টাকা। আপনার নিজস্ব কোনো বাগান নেই? 80 টাকা কিনে মানে 190 টাকা। হ্যাঁ, শেষাওয়ালা বাজে হলে 70 টাকা বেঁচে লাই। এই বেগুনগুলো একদম 40 টাকা, 30 টাকা। হ্যাঁ, নিজস্ব বাগান? না না না, কিনা কিনা। হ্যাঁ, ময়মনসিংহে? না, গরিবর তানা। গরিবর তানা না? কেমন চলছে আপনার ব্যবসা? কম লুক বাজারে এত লুক, আপনি বলুন লুক। যেমন যে আমার দোকান লুক আসবে, আমরা তো নিজে দেখতেছ দোকানে নেই, এবার বাজারে তো লুক আছে। বাজার লুক থাকলে লাভ কি, মাল নিয়ে গেলা আসবে হয়তো, আইলে কুমলাইব সুন্দর হয়ে গেল ঘোরায়। ব্যবসা কি তোমার হয় না? ব্যবসা একদম কম। কারণ কি? বাইক খালি কাজ লাগি এখন। কেন? তাহলে নিয়ে জানি না, ব্যবসা কম হওয়ার কারণটা কাম হওয়ার লুক না, এবার মাল আমদানি বেশি, লুক আমদানি কম আর মালে আমদানিটা বেশি বেশি। দর্শক দেখে কি মনে হচ্ছে, আমি কি কোনো কলার বাগানে আছি? অবশ্যই না, আমি আছি মেচো বাজারের একটা কলার দোকানে। আমি জানি আমার ভাই কাছ থেকে কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো। কি অবস্থা আপনার কলার ব্যবসা? ভালোই, ভালোই চলতেছে। এগুলো মানে কই থেকে আমদানি করে? পাবনা। সবগুলো কি পাবনার কলা? জি জি, পাবনা। আর চাম্পা কলা সবগুলোই না? না, সব সবজি কলা। সবজি কলা? সবগুলো সবজি কলা? জি জি। আর অন্যান্য কলাগুলো কেনা, যেমন চাম্পা কলা, আইচা কলা, এগুলো কেনা? না, ওইগুলো এইদিকে আসে না, আর এই মধুপুরের
চম্পাগোলা সবজিগুলা মধুপুরের আর এই হলো পাবনার পাবনার কলা জি জি আপনারা ওই জায়গায় কোন কলা বেশি চলে এই কলাই বেশি চলে নাকি এখানে বেশি চলে মমিশিং এর মধ্যে সবজিগুলা আমি বলতেছি সবজিগুলা আনছেন চম্পাগোলা আছে আইটা কলা আছে ওগুলা খায় না নাকি মানে খায় ওডিও খায় ওডি আর সবাই একজন বেশি আমি সবজি বেশি আরেকজন চম্পা বেশি একজন সাগর বেশি ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাঁ 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 কেমন অবস্থা আপনার এই ব্যবসার এই আছে কত টাকা বেচতে পারেন এই বিয়ে হয় 15-20 হাজার 15-20 হাজার মাশাআল্লাহ খারাপ না তো খারাপ না এটা আমরা পাইকারি বেশি আমরা তো খুচরা বেশি না এগুলো মানে এমন কি আছে যেন কলা থাকতে থাকতে পচে যায় না পচে না আর আগে সেল হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমরা চেষ্টা করেছি ময়মনসিংহের মেচুবাজার চাপড়ার সামনে তুলে ধরার জন্য আশা করছি আপনার ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এই মুহূর্তে ময়মনসিংহের মেচুবাজার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ